আলাইকুম। দেখো, আমি তোমাদের এই ছোট্ট গোপন কেন পড়াচ্ছি, তাই তো? তো তোমরা সবাই জানো নিশ্চয় যে এই ছোট্ট গোপন কেন তো আমি তোমাদের মুসলিম স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আলোচনা করছি, তাই তো? তো দেখো, এরকমই চারজন মুসলিম স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যারা হলেন লিয়াকত আলী খান, লিয়াকত আলী খান, আহমদ ইয়ার খান, আহমদ ইয়ার খান, নিজাম আলী, নিজাম আলী এবং আর একজন হচ্ছেন মাওলানা আহমদুল্লাহ শাহ। কি নাম বললাম? মাওলানা আহমদুল্লাহ, আহমদুল্লাহ শাহ। তো এই চারজন মুসলিম স্বাধীনতা সংগ্রামী, লিয়াকত আলী খান, আহমদ ইয়ার খান, নিজাম আলী এবং মাওলানা আহমদুল্লাহ শাহ, এই তিনজন ছিলেন মুসলিম স্বাধীনতা সংগ্রামী। তো এরা এই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য, বিশেষত তারা মুসলিম ছিলেন, তো সেই জন্য ব্রিটিশ সরকার, সেটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় অপরাধ, সেই জন্য ব্রিটিশ সরকার এদের প্রত্যেককে গুলি করে হত্যা করে। এরকমই আরেকজন বিখ্যাত মুসলিম স্বাধীনতা সংগ্রামী ছিলেন শিশু খান, পালোয়ান শিশু খান, ঠিক আছে, শিশু খান। তো এই শিশু খান ছিলেন 18 বছরের বীর যোদ্ধা। তো তার সম্পর্কে চারজন সাহেব বিদ্রুপ এবং অর্থাৎ তাকে নানারূপ কটু কথা বলতো এবং অবজ্ঞার ভাষায় কথা বলতো, মানে হচ্ছে কুৎসিত ভাষায়, হ্যাঁ, নানা খারাপ কথা বলতো, নিচু মনোভাব বা সম্পূর্ণ নানা কথা ব্যবহার করত, যার ফলে তার খুবই খারাপ লেগেছিল। যেমন এরকম একটা উক্তি আছে যে ব্রিটিশ সরকার এর পক্ষ থেকে, এই যে সাহেবদের কথা বললাম চারজন সাহেব, তো তারা যেমন তাকে দেখলে, এই এই পালোয়ান যে শিশু খান, তো এই শিশু খানকে দেখলেই তারা বলতো যে এই হচ্ছে কালো মানুষ, আমাদের চোখের সামনে থেকে তুই সরে যা, এরকম কথা বলতো। কারণ ব্রিটিশ সরকার নিজেদেরকে মনে করতো তারা পরিষ্কার ছিল, সেই জন্য তারা নিজেদেরকে মনে করতো কি সাদা চামড়ার মানুষ, সেই জন্য তারা নিজেদেরকে বলতো শ্বেতাঙ্গ, শ্বেতাঙ্গ। আর আমাদের ভারতের মানুষদেরকে তারা বলতো তোমার কালো মানুষ, বুঝতে পারছে? সেই জন্য তারা ভারতীয়দেরকে কি করতো না, তারা বিশেষত মুসলিমদেরকে তারা ঘৃণা এবং অবজ্ঞার চোখে দেখতো এবং এরকম নানা কুৎসিত কথা ব্যবহার করতো, বুঝতে পেরেছো? যার ফলে এই শিশু খান সেটাকে মেনে নিতে পারেনি এবং সে উত্তেজিত হয়ে এই যে চারজন সাহেব, তো সেই চারজন সাহেবের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে রক্তাক্ত করে দেন। তারপরে তার মামলা হয় এবং তাকে শাস্তি ভোগ করতে হয়। তারপরে দেখো, এই শিশু খান, এই শিশু খান মুসলিম স্বাধীনতা সংগ্রাম থাকাকালীন তিনি একটি গুপ্ত পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই পার্টির নেতা ছিলেন, যেটার নাম হচ্ছে, সেই গুপ্ত পার্টিটার নাম হচ্ছে, মনে রাখবে, ইনকলাবি পার্টি। কি নাম বললাম? ইনকলাবি। ইনকলাবি পার্টি নামে একটা গুপ্ত পার্টি ছিল সেই সময়। তো সেই পার্টির নেতা ছিলেন এই হচ্ছে তোমার শিশু খান।
বুঝতে পারলে? তো দেখো এই পার্টিতে কি করা হতো, এই যে তোমার এই যে গুপ্ত পার্টি, তো এই গুপ্ত পার্টিতে গোপনে তাদের ট্রেনিং দেওয়া নেওয়া হতো। তো এই ইনকলাবি পার্টির সঙ্গে যুক্ত একজন বিশ্বাসঘাতক বলতে পারো, এই পার্টির সঙ্গে যুক্ত ছিল, তো এই পার্টির একজন বিশ্বাসঘাতক সেই গোপন তথ্য অর্থাৎ সংবাদ ইংরেজকে দিয়ে দেয়। ফলে এই ঘাঁটি অর্থাৎ এই যে গোপন যে ঘাঁটি, তো এই ঘাঁটি অর্থাৎ এই পার্টি এবং এই শিশু অর্থাৎ শিশু খানের দল ঘেরাও করে ইংরেজরা। তো দেখো এই যে শিশু খান, তো শিশু খানের দল ঘেরাও হয়ে গেলেও ইংরেজদের হাত থেকে সকলকে রক্ষা করতে সক্ষম হন এই শিশু খান, কিন্তু তিনি নিজে ক্লান্ত হয়ে পড়েন। ফলে এই শিশু খান নিজে ইংরেজদের গুলিতে নিহত হন। তো এরকম একজন স্বাধীনতা সংগ্রামীকেও ইতিহাসের পাতায় গোপন রাখা হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা জানবো, দেখো তোমরা সবাই ক্ষুদিরাম বসুর নাম শুনেছ, তো সেই ক্ষুদিরাম বসুর মতো একজন মুসলিম বিপ্লবী নেতা ছিলেন, যার নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ। কি নাম বললাম? মোহাম্মদ আবদুল্লাহ, মনে রাখবে। ইনি ছিলেন ক্ষুদিরামের মতোই একজন বিপ্লবী নেতা। ঠিক আছে, মোহাম্মদ আবদুল্লাহ, ঠিক আছে। তো দেখো তোমরা যখন ক্ষুদিরাম বসু তোমাদেরকে আমি পড়িয়েছিলাম, দেখো তোমাদের টেক্সট বই যখন পড়িয়েছিলাম তখন তোমরা হয়তো জানো, তো তাছাড়া তোমরা যখন বড় হবে তখন এই ক্ষুদিরাম বসু সম্পর্কে পড়বে, তখন সেখানে দেখবে যে ক্ষুদিরাম বসুকে কিংসফোর্ড, কিংসফোর্ড ছিলেন একজন অত্যাচারী তোমার বিচারপতি, তো তাকে মারার দায়িত্ব দেওয়া হয়েছিল, এরকমই আছে কথিত বইতে। তো তোমার এই ক্ষুদিরাম কিংসফোর্ডকে মারার চেষ্টা করেও তিনি কিন্তু সফল হননি। দেখো তো এই আবদুল্লাহ, এই যে কলকাতা হাইকোর্টের যে তোমার বিচারপতি ছিলেন এই কিংসফোর্ড, তো সেই কিংসফোর্ডকে এই আবদুল্লাহ তিনি তাকে খতম করতে সক্ষম হন। দেখো এই যে কিংসফোর্ডের নাম বললাম না, তিনি ছিলেন একজন অত্যাচারী বিচারপতি, যিনি বহু মানুষকে আইনের প্রহসনে অর্থাৎ আইনে জালে ফাঁসিয়ে অনেক মানুষের ফাঁসি দিয়েছিলেন। তো তো এই যে তোমার কুখ্যাত অত্যাচারী বিচারপতি, তো তাকে হত্যা করতে অর্থাৎ তাকে খতম করতে সক্ষম হয়েছিলেন এই মোহাম্মদ আবদুল্লাহ, মনে রাখবে। ঠিক আছে, এবং তিনি তাকে কোর্টের সিঁড়িতেই প্রকাশ্যে দিবালোকে সবার সামনে তাকে হত্যা করেন। তো আমাদের কাছে এটা সত্যি খুব দুঃখের কথা যে দেখো ক্ষুদিরাম বসুর কথা আমরা সবাই জানি, কিন্তু এই যে আবদুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ যিনি এত কিছু করলেন, তো এরকম একজন মুসলিম স্বাধীনতা সংগ্রামীও ইতিহাসের পাতায় নিখোঁজ, যা আমাদের কাছে খুবই রহস্যময় একটা ব্যাপার, তাই না? দেখো এরপরে আমরা আসছি যে একজন বিখ্যাত বীর বিপ্লবী, যার নাম হচ্ছে শের আলী। কি নাম বললাম? শের আলী। দেখো তিনিও ছিলেন একজন মুসলিম স্বাধীনতা সংগ্রামী। দেখো প্রচণ্ড ব্রিটিশ বিরোধিতার কারণে তিনি ব্রিটিশদেরকে একদম সহ্য করতে পারতেন না, তো প্রচণ্ড ব্রিটিশ বিরোধিতার কারণে সেই জন্য তাকে নানাভাবে অভিযুক্ত করা হয় এবং নানা অভিযোগে অভিযুক্ত করে তার 14 বছরের জেল হয় এই শের আলী, বুঝতে পেরেছ? তো একে যে জেলে দেওয়া হয়েছিল সেই জেলটার নাম হচ্ছে আন্দামান। তো সেই আন্দামানের জেলে থাকার সময় একজন কুখ্যাত ইংরেজ লর্ড মেয়ো সে জেল পরিদর্শন করতে গিয়েছিলেন, তো ওই সময় শের আলী তাকে চাকু মেরে তার এই যে কুখ্যাত শোষণ, তো সেই শোষণের পর থেকে তাকে বিশ্রাম দেন। অর্থাৎ এই কুখ্যাত অত্যাচারী
যে ইংরেজ লর্ড মেয়র তাকে তিনি চাকু মেরে হত্যা করে দিয়েছিলেন। সেই জন্য তার আবার দ্বিতীয়বারের জন্য, প্রথমবারে যে বললাম 14 বছরে জেল হলো, তো সে লর্ড মেয়রকে হত্যা করার জন্য তার আবার দ্বিতীয়বারে তার আবার বিচার আরম্ভ হয় এবং তার আবার তার শাস্তি হয়। এবং এই দ্বিতীয়বারে বিচার আরম্ভ হলে নির্দিষ্ট পাওনা ফাঁসির শাস্তি হয়েছিল। বুঝতে পেরেছ? দেখো, এই যে তাদের যে পুরস্কার ব্রিটিশ সরকারের কাছ থেকে, সেটা হচ্ছে ফাঁসি। এটাই হলো তার পাওনা ব্রিটিশ সরকারের কাছ থেকে। তো এরকম একজন বিপ্লবী যা ব্যক্তিত্ব এতটাই সবার কাছে প্রভাবশালী, তো এরকম একজন মানুষকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়নি। এটা ভালো করে করবে যে শের আলী সম্পর্কে বুঝতে পেরেছ, যে শের আলী কে ছিলেন বা তিনি কেন ইতিহাসের পাতায় তিনি কেন গোপন রয়ে গেছেন, তিনি কেন বিখ্যাত। এরপরে আমি আসছি, দেখো, যে একজন ব্রিটিশ বিরোধী মুসলিম বিপ্লবী যার নাম হচ্ছে ইসরায়েল আল্লাহ। কি নাম বললাম? দেখো, ইসরায়েল আল্লাহ। ঠিক আছে, ইনি ছিলেন একজন মুসলিম স্বাধীনতা সংগ্রামী যিনি ঘোরতর ব্রিটিশ বিরোধী ছিলেন। দেখো, ইনি আমার গান্ধীজিকেও সহ্য করতে পারতেন না। তার কারণ হচ্ছে তিনি মনে করতেন যে গান্ধীজি হচ্ছে ইংরেজদের নির্ধারিত গুপ্তচর। দেখো, কারণ গান্ধীজির এই যে যে আন্দোলনগুলো করেছিলেন, তোমরা যখন বড় হবে তখন জানবে, অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলন। তো প্রথমে যে আন্দোলনটার কথা বললাম, অহিংস আন্দোলন, তো এই আন্দোলনটাকে তিনি এই ইসরায়েল আল্লাহ সঠিকভাবে মেনে নিতে পারেননি। তিনি ভাবতেন যে গান্ধীজি দ্বারা পরিচালিত এই যে অহিংস আন্দোলন, এটা হচ্ছে একটা ধাপ্পাবাজি কৌশল মাত্র, তাছাড়া আর কিছু নয়, এটা তিনি মনে করতেন। এবং গান্ধীজির মতের সঙ্গে তার মতে পার্থক্য ছিল। তার মনে হতো এই যে ইসরায়েল আল্লাহ, তার মনে হতো যে ব্রিটিশরা আমাদেরকে মারবে, আমাদেরকে পোড়াবে, আমাদের মা বোনেদের ইজ্জত নষ্ট করবে, আর আমরা পাল্টা আক্রমণ করতে পারবো না, এটা বলতেন তিনি। তার মনে হতো যে ব্রিটিশরা আমাদের উপর এত টর্চার করবে, আমাদেরকে মারবে, আমাদেরকে পোড়াবে, আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে তারা খেলবে, তো আমরা এত কিছু দেখার পরেও আমরা তার পাল্টা আক্রমণ করব না, তা তো হতেই পারে না। তাই সেই জন্য তারা, দেখো, নিজেদের মৃত্যু আসবে জেনেও তারা কিন্তু পিছু হাটেননি, তারা মৃত্যুর প্রস্তুতি নিয়েই লড়াই করেছেন। এবং সেই জন্য তারা নানা অভিযোগে অভিযুক্ত হয়ে তাদেরকে কোর্টেও তোলা হয় এবং তাদের অনেকে ফাঁসি হয়েছে। তো সেই রকমই একজন তোমার মুসলিম স্বাধীনতা সংগ্রামী হচ্ছে নেই ইসরায়েল আল্লাহ। বুঝতে পেরেছ? তো ইনিও এই নীতিতে বিশ্বাসী ছিলেন যে ব্রিটিশরা যদি আমাদেরকে আক্রমণ করে, আমাদের উপর টর্চার করে, আমাদেরকে আমাদের মা বোনদের উপর অত্যাচার করে, তাহলে আমরা মুখ বুঝে সেটা সহ্য করব না, তার পাল্টা আক্রমণ করব, দরকার হলে আমরা আমাদের মৃত্যুকে বরণ করে নেব, কিন্তু আমরা হার মানব না। বুঝতে পেরেছ? তো সেই জন্য তিনি মৃত্যু আসবে যেন কিন্তু পিছপা হননি, তিনি
মৃত্যুর প্রস্তুতি নিয়েই লড়াই করে গেছে। এবং সেই জন্য আমরা দেখতে পাই যে তাকে নানা অভিযোগে অভিযুক্ত করে তাকে কোর্টে তুলে তার ফাঁসি দেওয়া হয়। দেখো, সে এই যে কোর্টে যখন দেওয়া হয়েছিল তখন আপিল করলেও কিন্তু তার কোনো সুযোগ সে পায়নি, যার ফলে তার ফাঁসি অনিবার্য হয়ে ওঠে। তো দেখো, এইরকম একজন মুসলিম স্বাধীনতা সংগ্রামীও ইতিহাসের পাতায় গোপন। দেখো, বোম্বাইয়ের একজন বিখ্যাত মুসলিম স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যিনি হচ্ছেন বিপ্লবী সৈয়দ আব্দুল গনি। কি নাম বললাম? সৈয়দ। দেখো, সৈয়দ আব্দুল গনি, ঠিক আছে, গনি। দেখো, ইনি সবার কাছে পরিচিত ছিলেন মনে রাখবে গেনু বাবু নামে। গেনু বাবু, এই গেনু বাবু নামে তিনি সকলের কাছে পরিচিত ছিলেন। তো বিদেশি কাপড় বোঝাই করা সরকারি ট্রাক আসলে তো সেই ট্রাককে আটক করার জন্য তিনি রাস্তায় এই গেনু বাবু, যিনি সবার কাছে পরিচিত, তো এই গেনু বাবু ইনি তার দলবল নিয়ে রুখতে গেলেন। তো ইংরেজদের পরিকল্পনা অনুযায়ী তাকে সেই ট্রাকের চাকায় পিষ্ট করে মারা হয়। তো দেখো, মানে শুধুমাত্র মুসলিম স্বাধীনতা সংগ্রামী হওয়ার জন্য তাদেরকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, কিভাবে তাদেরকে টর্চার করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তাদের মৃত্যু ঘটছে, তাই না? শুধুমাত্র তারা মুসলিম স্বাধীনতা সংগ্রামী, এটাই ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ। দেখো, এরকম আরো অনেক মুসলিম স্বাধীনতা সংগ্রামী আছে যাদেরকে হত্যা করা হয়েছিল, যেমন শাহাবাদ জেলার শঙ্করী গ্রাম আছে। তো সেই শঙ্করী গ্রামে হাতেম আলী ও তার বন্ধু শ্রী কৈলাসকেও হত্যা করা হয়। এদেরকে ঠিক যেমনভাবে হত্যা করা হয়েছিল ঠিক সেমভাবেই জুমরাতিকেও, তিনিও ছিলেন একজন মুসলিম স্বাধীনতা সংগ্রামী, তো তাকেও সেমভাবে হত্যা করা হয়। তো দেখো, শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য তাদেরকে কত অত্যাচার সহ্য করতে হয়েছে, কত টর্চার সহ্য করতে হয়েছে, তাই না? তো তারা কিন্তু পিছপা হননি, তারা মৃত্যু আসবে জেনেও তারা কিন্তু নিজেদের পথ থেকে সরে যাননি, তারা মৃত্যুকে বরণ করে নিতে সামনের দিকে এগিয়ে গেছে। এবং তাদের শুধুমাত্র তাদের দেশকে স্বাধীন করার জন্য। তো আমাদের কাছে এটা খুবই দুঃখজনক ব্যাপার যে এদেরকে ইতিহাসের পাতায় তুলে ধরা হয়নি, এত কিছু করা সত্ত্বেও তারা ইতিহাসের পাতায় আজ নিখোঁজ। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।